বন্ধুরা, আপনাদেরকে এমন একটি বাজারে আজকে নিয়ে যাব যে এই বাজারটি হলো খুবই সীমিত প্রাইসের মাধ্যমে অল্প দামের ভিত্তিতে আপনি মাছ কিনে নিতে পারবেন। এই বাজারে মাছ, দেশি মাছ এবং নদীর মাছ, চকের মাছ, খালের মাছ, বিলের মাছ এবং চাষের মাছ, সকল ধরনের মাছ পাবেন এখানে খুবই অল্প দামের মাঝে। কিন্তু একটু সময়টা লেট করে আসতে হবে, আর এই বাজারটি সপ্তাহে একদিন বসে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি বাজারে নিয়ে আসছি যেটা সাপ্তাহিক একদিন এই বাজারটি বসে এবং মাসে চার দিন, প্রতি শুক্রবারে জুম্মাবারে এখানে দেশি বিদেশি দেশি মাছ, চাষের মাছ, চকের মাছ, ছাটার মাছ এবং বিভিন্ন প্রজাতির মাছ আপনি পাবেন খুবই সীমিত প্রাইজের মাধ্যমে এখান থেকে কিনে নিতে পারবেন। বিশেষ করে এখানে আসলে আপনি নদীর মাছ বেশি আপনাকে আকর্ষণ করবে এবং পালিত মাছ এবং চকের মাছ, বিলের মাছ এগুলো খুবই আপনাকে আকর্ষণ করবে। তার পাশাপাশি কিছু কিছু এখানে মুরগির গুছো পাবেন, দেশি বিদেশি সব ধরনের মুরগি এখানে, কক, ব্রয়লার সব কিছুই পাওয়া যায় এবং মুরগির হাত পাও বিক্রি করা হয় এখানে। আপনি এসে কিনে নিয়ে যেতে পারবেন খুবই অল্প দামের মাঝে, এখানে আসলে আপনি কিনতে পারবেন। অনেকেই মাছগুলো দেখে অনেকেই এই বাজারে আসার জন্য অকুল হয়ে থাকবেন, তাই আগেই লোকেশনটা জানিয়ে দিই, কারণ ঢাকা জেলার বাহিরে থাকলে তারা তো আসা এদিকে সম্ভব না। তাই বন্ধুরা, এ বাজারটি হলো ঢাকা জেলার ক্যানিগঞ্জ থানাতে উপজেলার আর সামনে রুটটিতে অবস্থিত, আর উপজেলাটি ক্যানিগঞ্জের উপজেলাটি হলো কোনাখোলায় অবস্থিত। ক্যানিগঞ্জের কোনাখোলায় অবস্থিত এই বাজারটি প্রতি সাপ্তাহিক মেন রাস্তার ভিতরে ঢাকা নবাবগঞ্জ হাইওয়ে রোডের মাঝেই এই বাজারটি বসে। প্রতি জুম্মাবারেই সকাল থেকে দুপুর একটা পর্যন্ত এই বাজারটি মিলে, আপনি 10টা 11টার পরে আসলেই বেশি করে আপনি মাছ নিয়ে যেতে পারবেন অল্প দামের মাঝে, কারণ সকালবেলা মাছের দাম একটু বেশিই থাকে। কিন্তু 12টা বাজার সাথে সাথে তারা একটু মাছগুলো বিক্রি করে চলে যায় এখান থেকে, খুবই সীমিত প্রাইজে আপনি নিতে পারবেন। এখানে আসলে যে কোনো ধরনের মাছ, বিলের মাছ, আপনি বিলের মাছ, চোখের মাছ কিংবা নদীতে ঝাঁটা সাটা পালায় সেগুলা থেকে মাছ ধরে এনে এখানে বিক্রি করে, এবং সাগরের মাছ, সকল ধরনের মাছ এখানে আসে সাপ্তাহিক একদিন বাজার। তো প্রচুর মাছ এখানে আসে, মানে আসলে আপনি মাছ কিনে না নিয়ে বাড়িতে ফিরবেন না, কারণ এতটাই আকর্ষণ করবে আপনাকে এখানকার মাছ। এখানে কি বলবো, হরেক রকমের মাছ, আপনি পালিত মাছও আছে, আপনি নিয়ে যেতে পারবেন। আর তাহলে বন্ধুরা, মাছগুলো আপনারা দেখতে থাকুন, আর আমি ভিডিওটি করতে থাকি, দেখতে দেখতে আমি আবার আপনাদের সামনে ফিরে আসব। মার্কেট কেটে গেল।
বাড়ি।